সকাল 8টা বাজে, ব্যস্ততা শুরু হয়ে গেছে, ভাত ফুটতে শুরু করেছে, প্রেশার কুকারে ছোলা ডাল সেদ্ধ করে রেখেছি, ওভারনাইট সোক করা ছিল, তারপর সকালবেলা ঘুম থেকে উঠেই প্রেশার কুকারে ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি, নারকেল কুচি করা হয়ে গেছে, ছোলার ডালে দেব। আর এই যে দই, কালকে ওভারনাইট ছিল ওটিচির মধ্যে, এখন ফ্রিজে রেখে দিয়েছি। ওয়েলকাম ব্যাক টু শারিকাস লাইফস্টাইল, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি তো বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমার যা কাজ থাকে সেই সব কাজ কমপ্লিট করে এখন সোজা কিচেনে চলে এসেছি যুদ্ধে নেমে পড়ার জন্য। 8টা 5 বাজে, এবার পুরো দস্তুর রেডি হয়ে গেছে, অ্যাপ্রন পরে নিয়েছে, এই যে অ্যাপ্রন পরে নিয়েছি, পুরো দস্তুর রেডি হয়ে গেছে কিচেনে, এখন আমাকে সব কাজ খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, কারণ হাজবেন্ডের অফিস আছে। এখন যেহেতু ছেলে স্কুল নেই তার জন্য একদিকে একটু নিশ্চিন্ত, ছেলে স্কুল শুরু হবে আবার এপ্রিল মাসের 8 তারিখ থেকে, তখন আবার ছেলে স্কুলের জন্য তাড়াতাড়ি করে সবকিছু করতে হবে, এখন শুধুমাত্র হাজবেন্ডের জন্য সবকিছু করতে হচ্ছে। তো ভাত বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ, আর তো ঘুম থেকে উঠে প্রেশার কুকারে ছোলার ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, ছোলার ডালও সেদ্ধ হয়ে গেছে, ছটপট করে সবকিছু করে নিই। আর হ্যাঁ, এই যে তোমাদের তখন দেখিয়েছি, আরেকবার দেখিয়ে নিই, এই যে নারকেল কুচি করা হয়ে গেছে। তো এবার তাড়াতাড়ি করে রান্না করবো, আর যা করবো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, সঙ্গে থাকো। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নে দেব শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। ছোলার ডালে সাম্বার দিয়ে বসিয়ে দিলাম, একটা সিটি দিলেই নামিয়ে নেব। খুব ফাস্ট সবকিছু করতে হচ্ছে, হাজবেন্ডের অফিস আছে। ভাত নামিয়ে নেব, আমি এভাবেই ভাত নামাই জানো তো, ভাত হয়ে গেল আর ডালও হয়ে গেল। ডাল ভাত না দুটোই বড় জিনিস, এই ডাল ভাত হয়ে গেলে মনে হয় কি হাফ রান্না হয়ে গেল, তারপর যে কোনো জিনিস খুব ফাস্ট। এই দেখো কালকে রাত্রে আমি দই পেতেছিলাম, কি সুন্দর জমে গেছে, এবার পার্থক্য এখান থেকে কেটে দেব। এই দেখো কি সুন্দর দই দেখেছো, এই যে পার্থক্য এই বাটিতে এখন দিচ্ছি, এই যে রান্না হয়ে গেছে, পার্থকে খেতে দিয়ে দিয়েছি ভাত ডাল হোমমেড টক দই আর মাছের ঝোল, এই দিয়ে পার্থ খেয়ে এখন অফিসে যাবে। ব্রেকফাস্ট নিয়ে এখন সোজা আমি টেবিলে চলে এসেছি, আজকে আমার ব্রেকফাস্টে আছে এক কাপ চা, চা তো থাকবেই, তার সাথে আছে রুটি আর ছোলার ডাল। এই যে ছোলার ডাল, একটা রুটি আর এক কাপ চা, এই আমার আজকে ব্রেকফাস্ট। হ্যাঁ পার্থ তো অফিসে বেরিয়ে গেছে, আমার রান্নাও হয়ে গেছে, সবকিছু কমপ্লিট করে এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি। আমার একটা পিম্পলস বেরিয়েছে, কত বড় হয়েছে দেখেছো, এই যে, আরে এগুলো আমার লেগেই থাকে, একটা যায় তো একটা আসে। আগে ছোটবেলায় এগুলো নিয়ে ভীষণ মন খারাপ হতো, এখন আর মন খারাপ হয় না, কারণ আমি বুঝে গেছি এগুলো যাবে আর আসবে, আমার মুখ কখনো মানে এই পিম্পলস ছাড়া থাকবে না, একটা যাবে একটা আসবে, একটা যাবে একটা আসবে, তাই এখন এগুলো ডাইজেস্ট হয়ে গেছে।
সন্ধে 7টা বাজে, আমি আর ছেলে দুজনে মিলে রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। এতক্ষণ না ছেলে টিচারের কাছে পড়ছিল, তাই আমি ওর জন্য ওয়েট করছিলাম যে ওর পড়া হলে দুজনে মিলে একসাথেই যাব। ও আমাকে বললো মাম্মাম তুমি যাও, কিন্তু আমি ওকে বললাম যে না, একা তো বাড়িতে রাখা যাবে না বাচ্চাকে। আমি বললাম চলো তুমি আর আমি দুজনে মিলে বেরোবো। তো এখন যাচ্ছি আমি আর তুতান, তুতান রেডি হয়ে ওই ঘরে ঘুরতে যাওয়া, সাথে কিছু কেনাকাটা, সবকিছু মিলিয়েই বেরোনো। এখন চলে এসেছি, অনেকক্ষণ হলো, এসে ডিনার বানালাম। ডিনারে ছিল আজকে রুটি আলু ভাজা আর মিষ্টি, তো ডিনার করা হয়ে গেছে। ডিনারের পর যা কাজ থাকে কিচেনে সেই সব কাজ কমপ্লিট করে, স্কিন কেয়ার রুটিন কমপ্লিট করে সোজা চলে এসেছি ব্লগটা এন্ড করতে। আর দেখো তুতান ঘুমিয়ে পড়েছে, তো অনেকটাই রাত হলো। তাহলে চলো ব্লগটা আজকে আমি এখানেই অফ করছি। এই ব্লগের কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাই, লাভ ইউ অল, টাটা, গুড নাইট।